আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডক্টর শামসিয়া বলছি, তোমাদের বন্ধু শামসিয়া ওসমান। তো আজকে আমি তোমাদের কাছে নভেল করোনা ভাইরাস সম্পর্কে বলার জন্য এসেছি। অলরেডি তোমরা সবাই এই ভাইরাসটি সম্পর্কে বা অসুখটি সম্পর্কে অবগতি পেয়ে গেছো, জেনেও গিয়েছো যে কি হয়, কতটুকু হয়। তারপরেও আবার একটু জানার জন্যই আসলাম। বিশ্বে এখন, পুরো বিশ্বে, সম্পূর্ণ বিশ্বে WHO দ্বারা বলা হয়েছে যে এই করোনা ভাইরাসটি প্যান্ডেমিক হয়ে গেছে। প্যান্ডেমিক মানে হচ্ছে গিয়ে বিশ্বে এটি সকল জায়গায় ছড়িয়ে গেছে। কোন জায়গায় কোনটা, কোনখানে, কোনো একটা নির্দিষ্ট অংশে এটি আর সীমাবদ্ধ নেই। তো এটা এখন একটা মানে কি বলবো, একটা দুঃখের বিষয়, এটা করুণ পরিস্থিতি তো অবশ্যই, কিন্তু যা পরিস্থিতি হোক না কেন, সম্পূর্ণ অসুখটাকে বা সম্পূর্ণ বিপদটাকে আমাদের সবাইকে একত্ববদ্ধ হয়ে প্রতিরোধ করতেই হবে। কোটি কোটি প্রাণ তো ডেফিনেটলি এটা কেড়ে নিতে পারি, আবার হয়তো ভালোভাবে প্রতিরোধ করলে বা শক্ত হাতে জোর গলায় এটার বিরুদ্ধে লড়লে হয়তো বা তেমন কিছু নাও হতে পারে। যাই হোক, এখন যেটা বলবো, এতদিন ইতিমধ্যে আমি এটা একবার বলেছি, তারপর আবার একটু বলছি তোমাদের কাছে, তা হচ্ছে গিয়ে এখন করোনা ভাইরাস হলে আমরা কি কিভাবে এটাকে ছড়াচ্ছে এটা সবাই জেনে গেছো, তারপরেও আমি তোমাদের কাছে আবার বলতে চাই এটা কিভাবে ছড়ায়, কিভাবে সতর্কতা আমরা করব, কিভাবে এটার প্রিকশন করব, বিকজ প্রিকশন ইজ বেটার দেন কিওর। এখনও পর্যন্ত এটার কোনো ট্রিটমেন্ট যেভাবে বের হয়নি, হয়তো ভ্যাকসিন COVID-19 বলছে, তো দেখা যাক আল্লাহ আল্লাহ করে যদি এটা এখন ভাবে করে সাকসেসফুল হয় কি না। তো WHO-র মতে যে করোনার নতুন প্রজাতির যে ভাইরাসটি বা নতুন ব্রিডের নিউ জেনারেশন যে ভাইরাসটি তৈরি হয়েছে, এটার একটা বিশেষত্ব বা স্পেশাল দিক হলো এটা মানুষের শরীরে প্রবেশ করে, প্রবেশ করার পর সেখানে সে বংশবৃদ্ধি করে এবং সে নতুন প্রজন্মতে আবার জন্মগ্রহণ করে, মানে নিউ ব্রিডিং হয়। সেই নিউ ব্রিডিংটা আবার একটা মানুষ থেকে একটা মানুষের মধ্যে টাচের মাধ্যমে, ড্রপলেটের মাধ্যমে এবং সয়েলের মাধ্যমে, হাঁচি কাশি বা তার সংস্পর্শের যে কোনো জিনিসের মাধ্যমে সংক্রামিত হয়, ইনফেক্টেড করে দিতে পারে, এবং সেই মানুষটার মধ্যে সে আবার নিজে সেই মানুষটাকে আক্রান্ত করে এবং পরবর্তীতে সে আবার আরেকটা ব্রিডিং দেয় এবং আরেক প্রজন্মের জন্ম গ্রহণ সে করে। এইভাবে করে জেনারেশন টু জেনারেশন সে চেঞ্জ করতে থাকে, ম্যান টু ম্যান, হিউম্যান টু হিউম্যান, অথবা অ্যানিম্যাল টু অ্যানিম্যাল। আর এই কারণেই এই করোনা ভাইরাসটা এত বেশি কি বলবো বিপদগ্রস্ত হয়ে গেছে আমাদের কাছে, কারণ আমরা যেই ভ্যাকসিন বা যেই ওষুধটাই এর বিরুদ্ধে লড়ার জন্য তৈরি করি না কেন, দেখা যাচ্ছে যে পরবর্তী মানুষের ক্ষেত্রে সেই ওষুধটা বা সেই ভ্যাকসিনটা আর কাজ করছে না। কারণ হচ্ছে সেই ভ্যাকসিনটা সেই মানুষটার জন্য আর প্রযোজ্য নয়, বিকজ হচ্ছে এই ভাইরাসটা চেঞ্জ হয়ে গেছে, অন্য একটি মানুষের কাছে সে অন্যরূপে প্রকাশিত হয়েছে। আর এ কারণেই এক্স্যাক্ট একটা কোনো ওষুধ বা ভ্যাকসিনে এই ভাইরাসটিকে আমরা মেরে ফেলতে পারছি না। বাট ডেফিনেটলি এটার চেষ্টা চলছে, চীনে এবং অন্যান্য বড় বড় দেশগুলোতে এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, ইনশাল্লাহ WHO খুব রিসেন্টলি আমাদেরকে হয়তো বলে দিবে। তো যতদিন পর্যন্ত আমরা এটা না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা কিছুটা সতর্কতা অবলম্বন করব। আর কিভাবে ছড়ায় এটা তো একবার আমি বলেছি, তার মধ্যে রয়েছে অবশ্যই প্রথম যে বন্য প্রাণী, কারণ আমরা যেটা জেনেছি যে বন্য প্রাণী থেকেই এর আবির্ভাব হয়েছে, যা প্রথম জানতে পেরেছি
চীনের উহান শহর থেকে এ বন্য প্রাণী দ্বারাই এটা প্রথম আবির্ভাব হয়। তার মধ্যে রয়েছিল বাদুর ছিল, সাপ ছিল, কাঠবিড়ালি বা স্কুইরাল ছিল, বেজি ছিল, এ ধরনের কিছু পশু পাখি, পশু স্পেশালি ওখানে ওই মার্কেটটায় প্রেজেন্ট ছিল। ওটা একটা কি বলবো, বাজার ছিল, খাওয়ার বাজার, এবং সেখানে মার্কেটটার মধ্যে পশু পাখি দেখলে মনে হবে না যে এটা একটা খাওয়ার বাজার, মনে হবে যে এটা একটা চিড়িয়াখানা। তো আলটিমেটলি ওখানে অনেক রকমই পশু পাখি বিক্রিত হচ্ছিল। এছাড়া যা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, প্রতিটা আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে, আক্রান্ত ব্যক্তির টাচ করা কোনো বস্তু থেকে, আক্রান্ত ব্যক্তি একটা গ্লাসে পানি খেয়ে গেল, ফেললো, সেই গ্লাসটাতে আমি পানি খেয়ে ফেললাম, আক্রান্ত ব্যক্তি কোনো প্লেটে খাবার খেয়ে গেল, সেই প্লেটটা সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয়নি, আমি খেয়ে ফেললাম, ওই যে আমি আগে একবার বলেছি রেলিং দিয়ে উঠলো সিঁড়ি দিয়ে, সেই রেলিংয়ে আমি টাচ করে ফেললাম, লিফটে উঠলো, লিফটের বাটনটা আমি প্রেস করে ফেললাম, এভাবে করে আলটিমেটলি জিনিসটা আমাদের ওয়ান ম্যান টু ম্যান ছড়িয়ে যাচ্ছে। এবং তাছাড়া আরও ক্লোজ কন্ট্যাক্ট তো ডেফিনেটলি আমাদের মধ্যে, যাদের যতদের মধ্যে ক্লোজ কন্ট্যাক্ট আছে তাদের যদি আক্রান্ত ব্যক্তি থাকে খোদা না খাস্তা, তাহলে এটি ছড়িয়ে যাবে। আর এখন সতর্কতা বলতে যা সতর্ক অলরেডি আমরা নিয়েই ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা মাস্ক ব্যবহার করছি, 2 ঘন্টা পর পর হাত ধুচ্ছি, তারপরে হচ্ছে বাসা বাড়ি ক্লিন রাখার চেষ্টা করছি, পার্সোনাল হাইজিন, এবং সারাক্ষণ যদি হ্যান্ড স্যানিটাইজার যদি আমি এভাবে ইউজ করতে নাও পারি, তাহলে আমি একটা শিশির মধ্যে কিছু ডেটল রেখে দিতে পারি, সেটাও আমি একটু পরপর হাতে মেখে ফেলতে পারি। ডেটল ইজ ওয়ান কাইন্ড অফ এ স্যানিটাইজার, ঠিক আছে? তো এবং ঘর বাড়ি মোছার সময় আমরা ডেটল ইউজ করতে পারি, তাছাড়া ওই যে হারপিক দিয়ে আমরা বাথরুম টাথরুম ওয়াশ করতে পারি, ফিনাইল ইউজ করতে পারি, ন্যাপথলিন দিয়ে ড্রেসগুলো যেখানে আছে ইউজ করে রাখতে পারি, এমন যেসব জিনিসগুলো, ব্লিচিং পাউডার, ডেফিনেটলি এইসব জিনিসগুলো দিয়ে আমরা ক্লিনিং প্রসিডিউর চালাতে পারি। এমন দরকার লাগবে না যে আমাদের খুব এক্সপেন্সিভ ইম্পোর্টেড হ্যান্ড স্যানিটাইজারই ইউজ করতে হবে, রাইট? তো এই কিছু কিছু জিনিসের মাধ্যমে হয়তো আমরা কিছুটা প্রিকশন নিতে পারি, সতর্কতামূলক প্রিকশন নিতে পারি। আর যতদূর সম্ভব এখন বাইরে কম বের হওয়াই ভালো, খুব গ্যাদারিং প্লেসে 20-25-30 জন এরকম গ্যাদারিং প্লেসে না জড়ো হওয়াই ভালো, অযথা বাজারঘাটে বা শপিং কমপ্লেক্সে না বিচরণ করাই বুদ্ধিমানের কাজ হবে। খুব প্রয়োজন ছাড়া আমরা এদিক ওদিক আপাতত ঘুরব না। এছাড়া এখন আমাদের কী কী হয় সাইন সিমটম, আমাদের এই সাইন সিমটমটা বেসিক্যালি কিন্তু 14 দিনের মধ্যে অ্যারাইজ করতে পারে, 5-14 দিন। আজকে মানে আজকে কোনোভাবে আমার মধ্যে ভাইরাসটা ঢুকলো, আজকে রাতেই আমি অসুস্থ হয়ে যাবো এমন না, 5-14 দিন পরেও এই জিনিসটা আমার হতে পারে। তার মধ্যে রয়েছে যে 100 ডিগ্রি বা 101 ডিগ্রি টেম্পারেচার থাকবে, 7-8 দিন ধরে খুশখুশে কাশি হবে, ভারী কাশি হতে পারে, কফালা কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, খুবই কি বলবো, খুবই নগণ্য কিছু সাইন সিমটম যা আমাদের নর্মাল ফ্লুতেই হয়। আর এ কারণেই আমরা জিনিসটাকে খুব বেশি বুঝে উঠতে পারছি না, কারণ এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো সার্ভে করলে দেখা যাবে যে 70% মানুষেরই এরকম খুব খুব কাশি বা ভারী ভারী কফালা কাশি বা হালকা জ্বর রয়েছে, সিজন চেঞ্জে আমরা যে ধরনের ভাইরাল ফ্লু বলি। তো সেই কারণে ডিটেক্ট করাটা এবং একজনকে আলাদা করে স্পেশালি সেটা ইনফেক্টেড ব্যক্তিকে আইসোলেটেড করা বা কোয়ারেন্টাইন করাটা খুব একটু প্রি মাচ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আমার একটু হালকা কাশি বা সর্দি হলেই আমি কিন্তু করোনা চেক আপে যাবো না, ভয় পাবো, কারণ হচ্ছে ভাববো যে আমাকে যদি আলাদা করে নিয়ে রাখে, আমাকে যদি আমি আমি নিজেকে নিজেই ভয় পেয়ে যাব। তো আমি বলবো যে ভয় পাওয়া নয়, আসলে প্রতিরোধ করা এবং শক্ত হাঁটতে মেন্টালি একটু স্ট্রং হয়ে জিনিসটাকে প্রতিরোধ করাটাই আমাদের জন্য ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে। আর সতর্কতা বা প্রিকশন এগুলো সব কিছুই যা যা কিছু থেকে ছড়ায় এবং যেভাবে ছড়ায় সেগুলো সব কিছুই আমরা অ্যাভয়েড করে যাব, অ্যাভয়েড করার মাধ্যমে সব কিছুকে আমরা সুন্দর মতো হ্যান্ডলিং করব, যে যার মাধ্যমে আমাদের এই জিনিসগুলো যেন না হয়।
আর হয়ে গেলে অবশ্যই অবশ্যই আমরা চিকিৎসকের কাছে যাব, এটা করোনা কিনা ভাইরাল ফ্লু কিনা তা আমরা টেস্টের মাধ্যমে এটা বের করব। আর বাইরের দেশে আশা করি এর মধ্যে কেউ বাইরের দেশে আমরা যাব না, এবং খুব বেশি প্রয়োজন ছাড়া। এবং বাইরের দেশ থেকে কাউকে কেউ আসছে, কোনো আত্মীয় স্বজন, তাদেরকেও কিছু দিনের জন্য আমরা হয়তো বিরতিতে থাকতে বলবো, কারণ এটা যেহেতু প্যান্ডেমিক, সো যারা বাইরের দেশ থেকে আসছে দে আর অলসো নোন অ্যাবাউট ইট, তো তারাও সেই জিনিসটাকে ট্যাকেল দিয়েই হ্যান্ডলিং করবে বলে আমার মনে হয়। আর সতর্কতা তো অবশ্যই, সতর্কতা এবং হচ্ছে মনোবল এবং হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধের মাধ্যমেই আমরা এই প্রাণঘাতী রোগটিকে, আমরা রোগটির হাত থেকে মুক্ত হব ইনশাল্লাহ। এবং আমাদেরকে আমাদের ইমিউন সিস্টেমটাকে অনেক বেশি বিল্ড আপ করতে হবে, তার জন্য আমাদের কিছু ফুড হ্যাবিট, কিছু লাইফ সাইকেল, কিছু এক্সারসাইজ করতে হবে, এমন কিছু খাবার যা দিয়ে আমাদের ইমিউন সিস্টেম বিল্ড আপ হয় তা খাওয়ার অভ্যাস করতে হবে ইনশাল্লাহ। ডেফিনেটলি আমরা এই কঠিন সময় নিজেদেরকে শক্ত রাখবো এবং পরবর্তীতে যেন আমরা লড়তে পারি সেদিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে ধন্যবাদ।